নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ 2023-এর সেমিফাইনাল কোন কোন দলের মধ্যে হবে, কবে হবে এবং কোন স্টেডিয়ামে খেলাগুলো হবে, এবং ফাইনালে যাওয়ার জন্য দুটো দলকে কত রানে জিততে হবে, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি সেমিফাইনাল ওয়ান যেটা খেলা হবে ইন্ডিয়া ভার্সেস, আপাতত যার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হচ্ছে নিউজিল্যান্ড। কারণ ইংল্যান্ড পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান ইংল্যান্ডকে 287 রানে হারায়, মানে 287 রানে হারায়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান হবে। তবে 287 রানে হারানো কিন্তু প্রায় প্রায় ইম্পসিবল, তাই পাকিস্তানকে ধরছি না। সেমিফাইনাল প্রথম হবে ভারত ভার্সেস নিউজিল্যান্ড, এবং এটা আমি প্রায় 95% কনফার্ম বলে দিচ্ছি, কারণ ইংল্যান্ডকে পাকিস্তান 287 রানে হারাবে, কারণ বর্তমানে পাকিস্তান কিন্তু সেই ফর্মে খেলতে পারছে না, তাই এটা কিন্তু প্রায় প্রায় অসম্ভব ব্যাপার। তাই প্রথম সেমিফাইনাল আমি প্রেডিক্ট করছি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড হবে বুধবার দিন অর্থাৎ ওয়েডনেসডে 15 নভেম্বর, অর্থাৎ 15 নভেম্বর দুপুর 2 থেকে 2 PM, এবং এই ম্যাচটা খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে। এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে 16 নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুর 2 থেকে ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতাতে। অর্থাৎ এই দুই সেমিফাইনাল থেকে যেই দল জিতবে সেই দল প্রবেশ করবে বিশ্বকাপ 2023-এর ফাইনালে। তো বন্ধুরা, দুই দলের খেলা কবে আছে এবং কোন স্টেডিয়ামে কার খেলা আছে, কটার সময় আছে, সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় এই বছর বিশ্বকাপে কোন দুটো দল ফাইনালে প্রবেশ করবে, সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।